গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 8:30। আমি দেখো ছাতু শরবত নিয়ে বসেছি এক গ্লাস। তো খাবার খেতে তো জেনারেলি দেরি হয়, যে কারণে আমি ছাতু শরবতটা খেয়ে নিই। কিছু একটা পেটে থাকবে, ছাতুটা দেখবে পেটে অনেকক্ষণ থাকে, মানে যদিও এটা শরবত, তো আর টয়লেটে গেলে বেরিয়ে যাবে, তাও কিছুটা ভারী থাকে। তো আজকে আমার পায়েসটা, জন্মদিনের পায়েসটা মামুনি বানাচ্ছে, মানে এখনও চাপিয়েছে, জাস্ট করছে। আর আজকে আমার দিদা আসবে, আমার দিদা এখানে আমাদের ছোটো মাসির বাড়ি, সেইখানে এসেছে, থাকবে কয়েকদিন। তো আজকে আমি নিয়ে আসবো, কারণ কি বলতো, আরও 2-3 দিন পরে নিয়ে এলে বেটার হতো, কিন্তু যেহেতু আমরা চলে যাচ্ছি ঘুরতে, তো দিদা তো অতদিন থাকবে না, আমাদের আসতে 10 দিন। তো সেই জন্য কি ভাবলাম যে তাহলে আজকে নিয়ে আসি, কারণ এত কাছে এসেছে, আর যদি আমাদের বাড়িতে না আসে, আমার সাথে একটু দেখা না হয়, তাহলে খারাপ লাগে। তো সেই জন্য আমি সকাল 12:30 সময় যাব, দিদাকে আর বোনকে নিয়ে আসবো, মানে মাসির মেয়ে, ওদের দুজনকে টোটো করে নিয়ে আসবো, আবার সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে আসবো। বললাম রাতটা থাকতে, তো রাতে থাকতে চাইছে না, বলছে আবার পরে আসবো। তো যে কারণে সারাটা দিন মজা করব, মানে সারাটা দিন পাচ্ছি না, একদম সে দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি মজা করব দিদার সাথে। অনেকদিন দিদাকে দেখিনি, মানে আমি বাপের বাড়ি যখন গেলাম ভাইপোটার সময়, তখন দিদা ছিল না, তখন দিদা দিদার বাপের বাড়িতে ছিল। তারপরে আবার বাপের বাড়ি থেকে এই মাসির বাড়ি, ওই মাসির বাড়ি, মানে যাচ্ছিল আর কি। তো দিদার সাথে অনেকদিন দেখা হয়নি আমার, তো সেই জন্য আর তাড়াহুড়ো করে আনছি আর কি, যেহেতু থাকবো না। যাই হোক, কোনো ব্যাপার না। তো রান্নাবান্না এখনও শুরু হয়নি, কারণ ভাজাভুজি হবে, দিদা যেহেতু নিরামিষ, ভাজাভুজি হবে, তারপরে পনিরের তরকারি হবে, পায়েস তো হচ্ছেই, পাঁপড় ভেজে দেবো। আর মাসির মেয়ে, ও অতটা বেশি মানে মাছ মাংস অতটা খায় না, ওর জন্য একটা মাছ ভেজে দেবো, মানে আমাদের জন্য আছে, আমার আর বাপের জন্য মাছ ভাজা আছে, আর ওর জন্য মাছ ভেজে দেবো, বাকি সমস্ত তরকারিপাতি, ভাজাভুজি, পায়েস এসব তো আছেই। তো সকালে অর্ঘ্যর মতো যা খাবার দেওয়ার দিয়ে দিলাম, এরপর পুরো গ্যাসটার সমস্ত কিছু মুছে দিয়েছি, কারণ মামুনি পায়েস চাপাবে, তারপর ধরো আজকে তো সবই নিরামিষ হবে, মানে এখন সবই নিরামিষ হবে, যে কারণে সমস্ত কিছু মুছে দিয়েছি আমি। তো এরপর বাপি বাজারে যাবে, বাজার থেকে ভাজাভুজির জন্য তোমার যা যা নিয়ে আসবে, পটল, শাক, বেগুন আছে ঘরে, আলু ভেজে দেবো, আলু আছে, যা যা নিয়ে আসবে, টুকটাক পনির নিয়ে আসবে, তো এই জন্য কিছু কিছু জোগাড় করতে হবে, 8:30 বেজে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে খেতে মনে হচ্ছে দেরি হয়ে যাবে, তারপরে ধরো স্নান টান করে, মানে 12:30-1টার সময় আমি যাবো কোনো একটায়, তো একবারে স্নান টান করে, ঠাকুর পুজো, ঠাকুর প্রণাম করে তারপরে যাব। তো এখন হয়তো উপরে গিয়ে চাটাও খেয়ে নিতে পারি, কারণ যেহেতু এখনও সবজিপাতি কিছু আসেনি, বরং আলু আর বেগুনটা আমি ঝটপট গিয়ে কেটে ভেজে নিয়ে গা, তাহলে সবজিপাতিগুলো আস্তে আস্তে এই দুটো ভাজা হয়ে যাবে, বরং বেগুনটা খাওয়ার সময় ভাজলেও দেখা যাক মামনি যেটা বলবে। আর আমার বরেরও ব্যাগ দেখো একদম ডান হয়ে গেছে, রাতের বেলায় গুছিয়ে নিয়েছে, এবার শুধু পিঠের ব্যাগে এমার্জেন্সি যা জিনিসপত্র সেগুলো নেওয়ার পালা, মানে জামা কাপড় সব ঢুকে গেছে দুজনেরই। আর আমার কালকে ওই যে জামাটা বললাম না আসবে, সেটা কালকে নিয়ে এসেছি, তো এখন সুটকেসে ঢুকিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এবার উপরে যাই, হ্যাঁ, রান্নাবান্না দেখি করতে হবে, মামুনি রুটিও করবে তার সাথে, চলো উপরে যাই, গিয়ে দেখা। তো বিস্কুট শেষ হয়ে গেছে, দেখো বিস্কুট ঢালছি, বিস্কুট নিয়ে এলাম, আর এখানে চিনি শেষ হয়ে গেছিলো, চিনি ঢেলেছি, এ দেখো চিনি ঢেলেছি। আর এইদিকে হচ্ছে পায়েস, এই যে পায়েস হচ্ছে, পায়েস দেখতে দারুণ লাগে, আর তেমনি গন্ধ, কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এটাও ক্রিম কেকার, এটা একটু আলাদা, নিউট্রি চয়েস নয় এটা। ভেঙে গেছে, মামুনি ওদিকে রুটি করছে। বলছি কি কি ভাজাভাজি করবে গো, কি ভাজাভাজি করবে, ভাজাভাজি কি করবে? ঘরে আলু বেগুন ভাজতে হবে, আলু ভাজবি না বেগুন ভাজা, উচ্ছে ভাজা, যদি করলা, পটল, করলা পেলেও পেতে পারি, পটলটা না পাঁচ ভাঙে তখন আলু ভেজে দেবো নাকি?
তাই করবে। পটল মনে একটা না দুটো আছে, না গো রাতে থাকবে না, না না হ্যাঁ হ্যাঁ পটল দুটো আছে, দুটো পটল আছে, দেখো পায়েসটা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের সামনে এক বাটি নামালো, মানে এটাই আমাকে দেবে। আর এই যে উপরে তুলসী পাতা দিয়ে নামিয়েছে, তো বাপি পুজো করছে, বাপি পুজো করে দেবে। কারণ এই ঠাকুরের বাটিতে যে পায়েসটা দিয়েছে সেটাই আমাকে দেবে, বলো ঠাকুরের নিমিত্তে যেটা দিয়েছে সেটাই তোর জন্য, তোর নাম করে দিয়েছি, তুই এটাই খাবি। তো যাই হোক, ওইদিকে বাপি এখন পুজো করছে, আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে দেখো পায়েসটাও মামনি নাড়াচাড়া করছে আর কি, মানে কিছুটা পায়েস তুলে দিল, তারপরে বাকি পায়েসটা আমাদের জন্য হচ্ছে। আর এখানে যে আমি কাটা ভাজাগুলো সব কেটে রাখলাম, আস্তে আস্তে বললো এখনই ভাজবো না, কারণ পায়েসটাতে নুন টুন ঠেকে যেতে পারে, সেজন্য বলছে আগে পায়েসটা কমপ্লিট করে দিই, তারপরে ভাজাভাজিগুলো আস্তে আস্তে করবো। চারণ বন্ধ হচ্ছে, আমি খেয়ে নেবো, তোরটা তো খেতেই হবে, ওইটা তো খেতেই হবে, যেটা ঠাকুরকে দিয়েছি ওটা কেউ খাবে না। পটলগুলো চাপিয়ে দিলাম এদিকে, আস্তে আস্তে হতে থাক। পায়েস হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি বন্ধ করে। আমার চাও হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিই, বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। তো আমি স্নান করে নেব, এ দেখো বিছানাটা তুলে দিলাম, আর চাদরটা চেঞ্জ করলাম আজকে, চাদর বালিশের খোল সমস্ত কিছু চেঞ্জ করলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো। এক নম্বর দু নম্বর দিদারাও আসছে, একটু ঘরটার ভালো করে গুছিয়ে রাখতে হবে। এই দেখো তো করে নিলাম, আর স্নান করে নিচ্ছি, কারণ মামুনি বললো যে তুই স্নান করে পায়েসটা তোকে আমি দেবো, মানে পায়েসটা খেতে দেবে আর কি। বললো পায়েসটা ঠাকুরকে, ঠাকুরকে তো তখন দেখলে পায়েস দেওয়া হয়েছে, বাবু পুজো করে দিয়েছে, তো পায়েসটা না খাওয়া অবধি তো আমি কিছু খেতে পারবো না। তো বললো তুই আগে স্নানটা করে পায়েসটা ঠাকুরের মুখে দে, তারপরে তুই বাকি সব কর। আর মামুনিও খেতে পাবে, আমাকে দিয়ে দিলে, খায়নি কিছু, সেজন্য আমি বিছানা বিছানা তুলে দিলাম। জলটা একটু বসিয়েছি, গরম হতে দু মিনিট লাগবে, জলটা গরম হলে আমি স্নান করে নেব। আর পটলটা ভাজা হয়ে গেছে, বাকি এবার ভাজাভুজি হবে, পনিরের তরকারি হবে, মুগের ডাল হবে, এইসব আছে। আর আমাদের পরে একদম শেষে আমার বাপির আর বোনের জন্য মাছ ভেজে নেবো, ব্যাস। তো চলো আমি স্নান টান করে নিই, আর পরে দেখা। এখানে দেখো অনেকগুলো রান্না হয়ে গেছে, এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডালটা হচ্ছে মুগের ডাল, আর এই যে চচ্চড়ি, এগুলো এখানে হয়ে গেছে সমস্ত কিছু। চচ্চড়িটা আজকে করা হয়নি, চচ্চড়িটা একদিন আগেকার, তো যেহেতু ছিল নিরামিষ সেজন্য একসাথে খেয়ে নেবো। আর এই যে ঘুগনির মটর আর একটুখানি চানা একসাথে মিক্স করে এটা নিরামিষ করে আজকে করছে রাত্রের জন্য, এখানে ঘুগনির মশলা করছে সমস্ত মামুনি করছে আজকে। এই যে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, এগুলোও সব ভাজাভুজি হবে। আর এটা হচ্ছে চাউমিন, মানে আগের দিনে আমি চাউমিন করে দিয়েছিলাম মামুনি, যেহেতু নিরামিষ ছিল পূর্ণিমা, তো রাতেবেলায় চাউমিন খেয়েছিলো, তো সেজন্য আমি একটুখানি রেখে দিয়েছি, কারণ আজকে যেহেতু পায়েসটা খাবো, আজকে পোড়া কোনো জিনিস খাবো না, যেমন রুটি বা তোমার মুড়ি, এ সমস্ত রুটিটা নয় মুড়ি, এ সমস্ত কিছু খাবো না, সেই জন্য চাউমিনটা আমি রেখে দিয়েছিলাম। আর ওইখানে দেখছো ঢাকা ঢাকা দেওয়া রয়েছে, ওখানে কিছু কিছু ভাজাভুজি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি, দেখো এবার বেরোচ্ছি, 12:30 বাজছে। আর বাড়ি থেকে টোটোটা পেলাম না, কারণ যে টোটোটাতে করে আমরা যাওয়া আসা করি ও একটু বাইরে পেশেন্ট নিয়ে গেছে, তো সেজন্য আসতে পারবে না। তো বাপি আমাকে সামনে কিছুটা এগিয়ে দিয়ে আসছে, সানভিউ মোড় অবধি আছে, এখানে সানভিউ মোড় থেকে পাওয়া যায়
টোটো সমস্ত, তো ওখানে অবধি বাপি আমাকে এগিয়ে দিয়ে আসছে গাড়িতে করে, ওখান থেকে আমি টোটো রিজার্ভ করে নিয়ে চলে আসবো সামনে, বেশি দূরে না। সমস্ত হলো, উপরের কাজ টাজ কমপ্লিট হলো, ভাজাভুজি কমপ্লিট হলো, শুধু বেগুনটা ভাজতে হবে, একটু চাটনি করবে, উনি ওটা করে নেবে। তো আমি নিচে এসে একটু আগে গুছিয়ে গেছিলাম, একটু রেডি রেডি হলাম, চৌমুগুলো ধুলাম, ধুয়ে এখন বেরোচ্ছি। তো চলো আবার যাই, পরে দেখো। চলে এসছি মাসির বাড়ি। বাবা কতদিন পর দিদাকে দেখছি আমি, কত তুমি ভাইফোঁটার সময় ছিলে না বলো? হ্যাঁ, কতদিন পর দেখছি দিদাকে। মাসি চলে এসো, মাসি চুল ছাড়াই নেই, মাসি ভ্যাট দেখ, দাঁড়া মাসি কেমন চান হবে। রান্না হয়ে গেছে মাসি? হুম। কি রান্না করেছো আজকে? আজ করলাম পালং শাকের তরকারি আর পোস্ত আর ডাল, আর ডাল বাহ, দই চাটনি। মেসোমশাই মিশনে খেতে আসবো? না না, কলেজে গেছে, কলেজে গেছে। পাতলা কম্বল দিয়েছিলাম, সেই কম্বলটা এখন আবার লেপ নিয়ে চাই লোকাল কি, এখন আবার বুঝি গরম লাগছে। আরে যাও ঘুরে এসো, ভালোই ভালোই। এই ব্লাউজটার সঙ্গে ফিট হচ্ছে তোমার? না হোক গো, হয়ে গেল মাসির বাড়ি, বেরোচ্ছি এবার। এই যে বোনকে নিয়ে আর দিদা এদিক থেকে আসছে, এই যে বলছে কিছু না গো, বাই বাই করছি, সেটাই বলছি। ছুটিটা দেয় দিতাম কে? গাউন আছে না? একটু খয়েরি খয়েরি রং কিছু একটা আছে, গাউন আছে কি তোর? কোনো গাউন আছে? আছে হ্যাঁ, একটু কে খালি দিবি তো। হ্যাঁ কবে দাদার বউ হাতে পড়বে খালি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনটা বটে আমি বুঝতে পারছি, যে কোনো একটা দিবি। তাহলে আমি যাচ্ছি, আজকে পাঠিয়ে দিচ্ছি গা। না আজকে পাঠানো দরকার নেই, কোন অনেক দেরি, 27 জানুয়ারি আমি দেখাচ্ছি আজকে, চল না কোনটা নিজে নিয়ে। ২৭ তারিখে কিছু নেই, চা কফি খাই বানাবে, কম মিষ্টি খাই না, বেশি মিষ্টি তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মামনি বসছি খেতে। আর এই যে দেখো আমার থালা, পনিরের তরকারি ভাজা, আমাকে উচ্ছেটা দেয়নি, বললো তেতো খাস না, মাছ ভাজা দিয়েছে তার বদলে। আর ডালটা আমি পাতেই নিয়ে নেবো, ডালটার বাটি করে নিলাম না। এই যে মামনি এখানে বসছে,
আর এই যে বোনকে মাছ একটা দিলাম, কারণ একসাথে তো বোন দিদা সবাই খেতে বসেছিল, তো দিদা তো আর মানে মাছটা ছোবে না বা ছোঁয়াছুঁই খাবে না, সেই জন্য বোনকে বললাম আগে তুই খেয়ে উঠে যা, তারপরে আমি মাছটা তোকে ভেজে দিচ্ছি। তো সেটাই করলাম, এখন ও খাচ্ছে, বাপিও ওইদিকে মাছটা খাচ্ছে, আর এদিকে আমরা এখন খেতে বসে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার, একদম পাঁপড় ভাজা দিয়ে আবার সন্ধ্যাটা শুরু করছি। আর এই যে দেখো, সবার জন্য পাঁপড় ভাজছি, বোন আমি দিদা সবাই আছে, তাদের জন্য ভাজছি সবার জন্য। তার সাথে চানাচুরও দেবো, কারণ সন্ধ্যাবেলায় আর মুড়ি টুড়ি তো কোনো কিছু জোগাড় করলাম না, এইসব দিয়েই করছি। বিস্কুট আছে, আর এটা হচ্ছে লিকার কফি, এটা কিন্তু লিকার চা নয়, এটা দিদার জন্য, কারণ দিদা দুধ দিয়ে খাবে না, আর আমাদেরটা দুধ দিয়ে মামনি পরে বানাচ্ছে। আর এই যে দেখো পাঁপড়গুলো একটু সাজিয়ে দিলাম এর সাথে চানাচুর। গুড ইভিনিং, তো বেরোচ্ছি, দিদাকে আর বোনকে দিতে যাচ্ছি বাড়িতে, ওদেরকে নামিয়ে আমি ওদিক থেকে অর্কর সাথে চলে আসবো। অর্ক বললো যে তুমি ওদেরকে নামিয়ে দাঁড়াও, আমি নিয়ে আসছি তোমাকে। এরপর দেখো অর্কর সাথে একদম ডাইরেক্ট আমি চলে এসেছি কেকের দোকানটায়, মানে মাসির বাড়িতে দিদাকে বোনকে নামিয়ে তারপরে অর্কর সাথে এখানে চলে এলাম, কারণ বাইরে যাব যেহেতু একটু কেক টেক কিছু নিয়ে নিচ্ছি, কারণ দিদিরা অনেক কিছু শুকনো শুকনো খাবার নিয়েছে, চিড়ে ভাজা, চিপস, এ সমস্ত বিস্কুট এ সমস্ত নিয়েছে। তো আমরা বলেছি যে আমরা কেকটা নেব, কারণ কেকটাও দরকার, ধরো পিস পিস কেকগুলো খেতে ভালো লাগে, বা একটুখানি মিষ্টি মিষ্টি নুন তার মধ্যে একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো বিভিন্ন রকমের কেক এসেছে, যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তো সেই জন্য কেকের একবারে সম্ভার, আর এখানকার কেকগুলো না খুব সুন্দর, তো এখান থেকে আমি কিছু মাফিন আর কেক কিনে নিয়েছি। তো একবারে বাড়িতে চলে এসেছি, দেখো একদম কসমেটিক্স গোছগাছ করতে শুরু করে দিয়েছি, আর বেড়াতে যাবো কসমেটিক্স নেবো না তাই কি হয় বলো। তো দেখো সমস্ত কিছুই আছে, সানস্ক্রিন আছে, তারপর যেহেতু কেরল যা সানস্ক্রিন তো ওখানে মাস্ট একদম, তার সাথে নাইট ক্রিমও আছে, একটু হালকা মেকআপের জিনিসও নিয়েছি, আর এখানে দুটো সেট নিয়েছি গলার ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য, তারপর লিপস্টিক, কানের দুল, ইয়ারিংস, এই সমস্ত কিছু আছে। আর কালো প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে আমার মুখ ধোয়ার পেস্ট, সাবান, শ্যাম্পু, এই সমস্ত টুকটাক জিনিস, ফেসওয়াশ, সমস্ত কিছু আছে। আর কানেরটা প্রথমে বার করতে ভুলে গেছিলাম, তো এখন আবার কানেরটা বের করে নিচ্ছি। খুব বেশি কিছু নেব না, কারণ কি বলতো, আমি দেখেছি ঘুরতে গেলে না খুব লাইট সেজে যাওয়া উচিত, একদমই বেশি বেশি সেই গাদা গাদা মেকআপ করে নিলাম ওটা একদম ভাল লাগে না। হালকা তুমি হালকা স্মুথলির মধ্যে সাজো, খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে মানে এরকম টুকটাক কিছু কানের নিয়ে নিচ্ছি অল্প স্বল্প, কারণ বেশি কানের আমি দেখেছি ব্যাগ ভারী করে নিয়ে যাই, তারপরে একটাও ইউজ হয় না, যে কারণে ঘুরে চলে আসতে হয়। তো একদম ছোট্ট ছোট্ট কয়েকটা কান নিচ্ছি, এই যে দেখো এইগুলোই পাল্টে পাল্টে পরবো, তারপরে গলার সেটে সাথে তো দুদিন ওই দুটো কানেরে চলেই যাবে। আর আমার হাতের দেখো দাগটা এমন বিভৎস লাগছে না, মানে এটা আমি কোনো ক্রিমও লাগাচ্ছি না, গাফিলতি করছি, তো ওটা ঠিক না, বিচ্ছিরি একটা দাগ হয়ে গেলে খুব বাজে লাগবে। হ্যালো বন্ধুরা, তো সমস্ত গোছগাছ কমপ্লিট হলো, এবার একটুখানি বসলাম, প্রায় সমস্ত কমপ্লিট, এবার টুকটাক ওষুধগুলো এখনও নিতে হবে, তারপরে এই মাথার চিরুনি, বাড়িতে যে কাজলটা পরি সেই কাজল, এরকম টুকটাক কিছু নিতে হবে, মানে মোট মোটমাট সমস্ত কমপ্লিট। বাবা, প্যাকিং করাটা একটা বিশাল ব্যাপার যাওয়ার আগে। তো এখন 9:30-10:15 বাজছে, আমরা উপরে যাব এবার খেতে, আজকে তো ঘুগনি হয়েছে সকালে দেখালাম, তার সাথে পায়েস আছে আর ডিম সেদ্ধ, আমি একটা ডিমের অমলেট খাবো, কারণ পায়েস আমি আর নেবো না, সকালে একবার খেয়েছি। আর দিদাদেরকে পৌঁছে দিয়ে এলাম, মাসির বাড়িতে গিয়ে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ কি বলতো অর্ক ওই যে দেখলে তখন কেকের দোকানে গেলাম, ওখান থেকে তো কেক কিনেছি, তো হ্যাঁ কেক কিনেছি, ওই ইয়েগুলো, এই যে একটা ফ্রুট কেক টাইপের কিনেছি, আর যে মাফিনগুলো হয় ওই রকম 3টে প্যাকেটের মাফিন কিনেছি, 4টে করে আছে, ঠিক আছে। তো এরপর এখন উপরে যাইনি, এখন সমস্ত গোছগাছ করলাম, এরপর যাব উপরে, সমস্ত হয়ে গেল কমপ্লিট, সেজন্য মাসির বাড়িতে আর আজকে ব্লগ করা হয়নি, কারণ খুব তাড়া ছিল একটুখানি। তো যাই হোক, ভালোই কাটলো সকাল থেকে, দিদা এলো, বোন এলো, দিদার সাথে অনেকদিন পর দেখা হলো, থাকতে আমরা অনেকবার বলছিলাম থাকতে, তবে একটু অসুবিধা, ওই জন্য থাকিনি, বলে আবার আসবো আবার আসবো, তোরা যাবি তোরা বেরোবি, গোছগাছ কর এই কর। তো যাই হোক, যতটুকু এলো ততটুকুই ভালো, তাই না? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ হয়ে গেছে রাত, আর কিছু দেখানোর নেই, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো কালকে আবার অ্যাজ ইউজুয়াল নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, আর একটা দিন মাত্র হাতে আছে, কাল বাদ পরশুই আমরা বেরোচ্ছি, তো সঙ্গে থাকো, কালকে আবার চলে আসবো তোমাদের সামনে, আজকের মতো টাটা, গুড নাইট।